সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ছোট পর্দার ওয়ান অব দ্য মোস্ট পপুলার অ্যাক্ট্রেস মেহজাবিন চৌধুরী, লাক সুপারস্টার 2009-এর এই বিজয়ী তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন অনেক দর্শকের মন। আর পহেলা বৈশাখ হোক কিংবা ভ্যালেন্টাইন্স ডে অথবা ঈদ, অলমোস্ট প্রতিটা দিবসেই দর্শকরা তার নাটক কিন্তু দেখতে পায়। তবে ইদানিং কিন্তু মেহজাবিনের মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন আগে কিন্তু মেহজাবিনকে বেশিরভাগ ক্ষেত্রেই রোমান্টিক নাটকগুলোতে দেখা যেত। শহরের মেয়ে সুন্দরী এরকম ক্যারেক্টারই ইউজুয়ালি তাকে প্লে করতে দেখা যেত। কিন্তু রিসেন্টলি তিনি কিন্তু একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করার একটা প্রয়াস দেখাচ্ছেন। নিজের সেই রোমান্টিক ইমেজটাকে ভেঙে পর্দায় একটু ডিফারেন্টভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন এবং নিজের ক্যারেক্টারের পাশাপাশি নিজের লুক নিয়েও তিনি এক্সপেরিমেন্ট করছেন। এই যেমন গত মাসে মেহজাবিনের পাগল সেজে একটি ছবি ভাইরাল হয়, যেটা ছিল তার পতঙ্গ নাটকের ক্যারেক্টার। অনেস্টলি বলছি, শুরুর দিকে চেনার কোনো উপায় নেই যে এটি মেহজাবিন। এরপর আরও একটা ছবি ভাইরাল হয় যেখানে মেহজাবিন একেবারে মোটা মেয়ের সাজে হাজির হয় এবং এটাও মায়া সবার মতো না এই নামের একটি নাটকের ক্যারেক্টার, যেই নাটকটি এই ঈদে আসতে যাচ্ছে। এবং এখানেও মেহজাবিনের এই গেটআপের অনেক প্রশংসা করছে সবাই। তবে খুব রিসেন্টলি মেহজাবিনের আরও একটি ছবি ভাইরাল হয়, একেবারে দাঁত উঁচু মেহজাবিন। এটা আরও বেশি ডিফারেন্ট এবং এটাও কিন্তু একটা নাটকের লুক, যেই নাটকটা এই ঈদে আসতে যাচ্ছে এবং নাটকের নাম হচ্ছে বিউটিফুল, যেখানে মেহজাবিনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরফান নিশো। এবং এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আরফান নিশোর গেটআপও কিন্তু বেশ অদ্ভুত। তাদের দুজনের এই গেটআপ দেখে আসলেই চেনার উপায় নেই এরা কারা। এখন মনে তো হচ্ছে এই নাটকটি একটি কমেডি লাভ স্টোরি হবে যেখানে একটা সোশ্যাল মেসেজ থাকবে। তো বন্ধুরা, মেহজাবিনের এমন রূপ দেখে আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।